আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। ছয় বছরের একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিল, তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি আবার কয়েনটি উঠিয়ে পাশের দোকানে গেল। দোকানদারের হাতে এক টাকা দিয়ে ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ছেলে, এক টাকা দিয়ে কি চাও তুমি? আমি আল্লাহকে চাই, আপনার দোকানে আছে? এমন অহেতুক কথা শুনে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অবুধ ছেলেটি হাল ছাড়ল না। তার যে আল্লাহকে খুব দরকার। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান অতিক্রম করার পর এক বয়স্ক দোকানদার ছেলেটির এমন কথা শুনে খুব মায়া হলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে। কাঁদতে কাঁদতে সে উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার জনমদুখী মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসেন, কিন্তু সেই মা এখন হাসপাতালে। ডাক্তার বলেছে আল্লাহ ছাড়া কেউ আমার মাকে বাঁচাতে পারবে না। চাচা আপনি বলুন, আমার কলিজার টুকরা মা মারা গেলে আমি বাঁচব কিভাবে? কে আমাকে আদর করে বুকে নেবে? কে আমাকে রাতের বেলা গল্প শোনাবে? ভোরবেলা মক্তবে পাঠাবে? এই জন্য আমি আল্লাহকে খুঁজছি। চাচা আপনি বলুন না, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? লোকটি ছেলেটির কথা শুনে খুবই দুঃখ পেলেন। তিনি বললেন, হ্যাঁ পাওয়া যাবে, কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি পকেট থেকে এক টাকা বের করে হাসি মুখে লোকটির হাতে দিয়ে দিলেন। সমস্যা নেই, এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে। এই বলে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলেন, এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললেন, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ছেলেটির মুখে তখন হাসির ঝিলিক, তার মা ভালো হয়ে যাবে, তার মনের ভেতর ঈদের আনন্দ। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো, খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের দিন হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা, কিন্তু ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছু নেই, এক বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলাটির চোখ বেয়ে পানি ঝরছে। এক হাতে চোখের পানি মুছে অন্য হাতে চিঠি খুলে দেখলেন, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ, আমি তো শুধু উসিলা মাত্র, বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে, যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে। তার বুকভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারেন আপনাকে বাঁচাতে, আর এই জন্য সে দাঁড়ে দাঁড়ে ঘুরে আল্লাহকে খুঁজেছে। আর যে আল্লাহকে এইভাবে খুঁজে, তার ডাকে আল্লাহ সাড়া দিবেন না তো কার ডাকে সাড়া দিবেন বলুন? মনে করুন আমাকে আল্লাহই পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। এর নামই বিশ্বাস, এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।